হরে কৃষ্ণ সকল বৈষ্ণবচরণে কোটি ষষ্ঠাঙ্গের দণ্ডবত আজ বৃন্দাবনদাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি এই তিথিকে কেন্দ্র করে শিল বৃন্দাবন দাস ঠাকুর তিনি আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধাম যে নটি দ্বীপ তার মধ্যে মধুদ্রম দ্বীপ অর্থাৎ মামগাচিতে সেখানে হচ্ছেন দাস ঠাকুরের আবির্ভাব স্থান দাস ঠাকুরের মা ছিলেন নারায়ণী আর সেই নারায়ণী তিনি ছিলেন শিবাসের ভাতৃদুহিতা এই শিবাস পণ্ডিত এনারা চার ভাই ছিলেন সিবাস শ্রীপতি শ্রীরাম এবং শ্রীনিধি এদের পূর্বে বাস করতেন শ্রীহট্টে কিন্তু শিবাস ঠাকুরের মনের ইচ্ছা গঙ্গা তীরে বাস করবে নবদ্বীপ ধামে বাস করবেন এবং ভক্ত সংগ্রহ করবেন বলে তিনি নবদ্বীপে চলে আসেন পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু তিনি জগতে যখন এই জগতে লীলাবিলাস করবেন সেই শিবাস ঠাকুরের যে গৃহ সেটাকে বলা হয়েছে সে কীর্তনের মহারাস মহাপ্রভু সেই প্রতিদিন ওখানে হরিনাম সংকীর্তন করতেন আর শিবাস মহাপ্রভুকে সেবা দিতেন আর সেবার করা শেষে যে মহাপ্রভুর প্রসাদ সেটি ওই নারায়ণীকে দিতেন শিবাসের ভাতৃ সুতা। তাকে দিতেন সেখানে চৈতন্য চরিতাম্যতে সুন্দরভাবে বর্ণনা করেছেন শিবাসের সুতা, বালিকা অজ্ঞান তাহাকে ভোজন শেষে প্রভু করে দান চৈতন্য মহাপ্রভু সেবা করার পরে তাহাকে প্রসাদ দিয়েছিলেন এবং আরও বলা আছে নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন যার গরেবে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন নারায়ণী চৈতন্যের উচ্চিষ্ট ভাজন মহাপ্রভুর প্রসাদেই তিনি এ জগতে আবির্ভূত হয়েছিলেন এই যে বৃন্দাবন দাস ঠাকুর আরও সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে শিলক কৃষ্ণরাজকবিরাজ গোস্বামী ভালোভাবে বর্ণনা করেছেন এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি কে ছিলেন সেখানে বলেছেন কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস যিনি কৃষ্ণলীলায় যে ব্যাসদেব ছিলেন তিনি চৈতন্যলীলায় বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছিলেন নারায়ণীর গর্বে বৃন্দাবন দাস কহিল মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতায়ের যাতে জানিয়া মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে জানি করিয়া উদ্ধার ভাগবত যত গ্রন্থের আছে যত বেদ পুরাণ মহাভারত রামায়ণ যা কিছু গ্রন্থ আছে তার সার হচ্ছে ভাগবত এই জন্যে ভাগবত হচ্ছে সাধারণ একটা কোনো বই বা গ্রন্থ নয় সেটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের মূর্ত বিগ্রহ ভাগবতে আমরা দেখতে পাই সেখানে বলেছিলেন সৌনকাদের ঋষিগণ সুতগোস্বামীকে প্রশ্ন করেছিলেন যে ভগবান সধামে চলে গেলে কৃষ্ণকার ধর্মকার স্মরণ গ্রহণ করেছিল সেখানে বলেছেন কৃষ্ণ সধাম উপগতে ধর্মগ্না সহ কলৌ অষ্টাধ্য পুরাণ অর্ক অধুনিত ভগবান যখন তিনি জগৎ থেকে লীলাবিলাস করে তিনি সধামে চলে গিয়েছিলেন তখন শ্রীমদ্ভাগবত রূপে আবির্ভূত হয়ে সমস্ত অন্ধকার দূরে অপসারিত হয়েছিলেন এই শ্রীমদ্ভাগবত হচ্ছেন ভগবানের মূর্ত বিগ্রহ এই জন্যে শ্রীমদ্ভাগবত যদি কেউ জানে তাহলে বলছেন ব্রহ্মসূত্রাং ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বেনির্ণয় গায়িত্রীচ রূপহস্যাং বেদান্ত পরিবিংহিতা এই যদি ভাগবতের কেউ যদি জানে তাহলে তার ব্রহ্মসূত্রে ভাষ্য জানা হয়ে যায় গায়িত্রীর উপভাষ্য জানা হয়ে যায় দিকে সব জানা হয়ে যায় এই জন্যে শাস্তে সেই চৈতন্য চরিত্রামৃতে বললেন ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে নিহাজানি করিয়া উদ্ধার ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তে যত সিদ্ধান্ত আছে সব ভাগবতে আছে আর সেই ভাগবতের সারই হচ্ছে আমাদের বললেও ভুল হবে না এই চৈতন্য চরিতাম্বিত বা চৈতন্য ভাগবত মনুষ্য রুচিত নারে রে ঐছে গন্ত ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশী চৈতন্য এটা মানুষের দ্বারা রুচিত নহে এই কৃষ্ণদৈপ্যান বেদব্যাস তিনি হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছিলেন এই জন্যে শাস্ত্রে বলেছিলেন যে শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ অংস্তাতা শঙ্কর হচ্ছে সাক্ষাৎ শিব ঠাকুর আর ব্যাসদেব হচ্ছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ এই জন্যে মনুষ্য রচিত নারে ওই গন্ধ ধন্য মানুষের দ্বারা কোনো এই গ্রন্থ রচনা করে নাই বৃন্দাবন দাস ঠাকুর তিনি হচ্ছেন সত্যাবেশ অবতার বৃন্দাবন দাসপদে পদে কোটি নমস্কার ওই চেগ্রন্থ করিতে করিল সংসার এখানে চৈতন্য চরিতাম্মিতে কৃষ্ণ ব্যাস গোস্বামী প্রভু তিনি সেই বৃন্দাবন দাস ঠাকুরকে নমস্কার করছেন সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি হচ্ছেন নারায়ণীর গর্ভে আজকের আবির্ভূত হয়েছিলেন